রাজ্য জুড়ে চলছে উন্নয়নের 11 বছর কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সাইকেল র্যালির আয়োজন রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকে। জামুয়ার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন সকালে সাইকেল র্যালির আয়োজন করা হয়। এদিন পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয় সাইকেল র্যালি। গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই সাইকেল র্যালি। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই র্যালির আয়োজন করা হয়। এদিন সাইকেল র্যালিতে অংশ নেন রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের বিডিও আবু তৈয়ব, পঞ্চায়েত প্রধান অংশু মাঝি সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও ছাত্রছাত্রীরা। সরকারের উন্নয়নের পথে যে 11 বছর সেই যে আমাদের যে কর্মসূচি চলছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, তার একটি অঙ্গ হিসেবে আজকে আমাদের রঘুনাথগঞ্জ 1 ব্লকের আমাদের সরকারিভাবে একটা হচ্ছে আমাদের সাইকেল র্যালির মাধ্যমে জামুয়ার এই একদম আমাদের প্রত্যন্ত অঞ্চল, এখানকার সাধারণ মানুষের মধ্যে আমাদের সরকারের যে বিভিন্ন কর্মসূচি সেটা আমাদের সাইকেল র্যালির মাধ্যমে বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে গ্রামে গ্রামে আমরা সেটা মানুষকে বোঝাবো এবং হচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে সেই পরিষেবা তারা যে আগামী দিনে পাবে দুয়ারে সরকারের মাধ্যমে সেটাই সম্পর্কে আমাদের জানানোর জন্য এই প্রোগ্রাম সাইকেল র্যালিটা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।